আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। আমার সাথে একজন যুক্ত হচ্ছে, তার নাম আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে, দেখা যাচ্ছে শ্যাডো। শ্যাডো কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। বলুন তাহলে। আচ্ছা ভাই, আমি মানে কিছুক্ষণ আগে শুনলাম একজনের কথা যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের ধর্মের একটু দরকার আছে। হুম হুম সেটা হচ্ছে, ধরা যাক খুবই পাওয়ারফুল যে একটা পর্যায়ে থাকে, যেমন যারা মন্ত্রী মিনিস্টার পর্যায়ে থাকে, তারা যদি আসলে ধর্মটা ফলো না করে, আপনার মতো আপনার আমার মতো নাস্তিক হয় আর কি, তারা কিন্তু চাইলে খুব সহজেই খারাপ কাজগুলো করতে পারে, তাদের কোনো ভয় কিন্তু মনে থাকবে না। মানে আপনি একটু আমাকে যদি বলতেন যে আপনি পৃথিবীতে এমন কোনো অপরাধ, এমন কোনো অন্যায় দেখেছেন কিনা যেটা ধর্মের ভয় থাকা সত্ত্বেও মানুষ করেনি। মন্ত্রী মিনিস্টারের উদাহরণটাই আনি, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, সন্ত্রাস, ভূমি দখল, মাদক ব্যবসা, মানব পাচার, উচ্ছেদ, কি করেনি? টাকা পাচার বেগম পাড়ায় কি করে নাই মন্ত্রী মিনিস্টার, আমাকে যদি একটু বলতেন, যাদের ধর্ম বিশ্বাস অলরেডি আছে তারা। না, বেশিরভাগ ক্ষেত্রে অনেক যারা মন্ত্রী মিনিস্টার পর্যায়ে থাকে, ওরা বেশিরভাগ ক্ষেত্রে ধর্মে বিশ্বাস করে না, আমার যে যতটুকু ধারণা। এই তো এই তো তার মানে আপনি নিজেই রিকোয়ারমেন্ট সেট করে দিচ্ছেন, নিজেই বলে দিচ্ছেন যে ওরা ধর্ম বিশ্বাস করে না। আপনি কি করে গ্যারান্টি দিচ্ছেন কে ধর্ম বিশ্বাস করে কে করে না? না না, ওরা জাস্ট, আমার যতটুকু ধারণা, যে ওরা উপর দিক থেকে মানুষের সহানুভূতি পাওয়ার জন্য, মানে ভোট পাওয়ার জন্য একটা ছল ধরে যে তারা আসলে ধার্মিক টাইপের, কিন্তু আপনি যদি তাদেরকে ফলো করেন দেখবেন যে কিছু অনেক ভাবে ফলো করলেই দেখা যায়। কারণ একজন যদি সত্যিকারের, আমরা তো জানি যে একজন সত্যিকারের ইমানদার মানুষ, সে কিন্তু সে কেমন হবে, কারণ আপনার এখানে অনেক মুসলমান যারা সত্যিকারের অর্থে যাদের ইমান আছে তারা যুক্ত হয়, তাদের সাথে কথা বলেই বোঝা যায় তারা কখনো মদ নামক হারাম জিনিস কখনো টাচ করতে চাইবে না, কারণ সেটা তারা জান্নাতে যে টাচ করবে এরকম একটা বিশ্বাস তাদের ভিতরে থাকে। হ্যাঁ, হাস্যকর তো একটা কথা, তারা সেরকম মদ খাবে না কেন, তারা গিয়া ফিউচারে গিয়া অনন্তকাল মদ খাবে, এই জন্য এখন না, এটা তারা বিশ্বাস করে, এই জন্য কিন্তু সেটা দুনিয়াতে সেটা রিফিউজ করে। আমি তাদের বিশ্বাসের জায়গা থেকে বলছি, আচ্ছা তারা কিন্তু সেটা দুনিয়াতে রিফিউজ করে, তো সেই জায়গা থেকে বললাম। তো সেই ক্ষেত্রে আমি বললাম যে তারা মন্ত্রী মিনিস্টার আসলে সেরকম ভাবে ধর্ম ফলো করে না, যদি করতো তাহলে আমার মনে হয় না যে তারা এরকম কাজ করতে পারে। আচ্ছা 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 তার মানে আপনি ওদেরকে যে নাস্তিক বলে দিচ্ছেন, এটার এটার ক্রাইটেরিয়াটা হচ্ছে বা আপনার পদ্ধতিটা হচ্ছে কোন পদ্ধতিতে আপনি ই করতেছেন তাদেরকে নাস্তিক বলে দিচ্ছেন? পদ্ধতিটা হইতেছে যে ওরা ওই যে মাঝে মধ্যে পাপ কাজ করে, তাই না ভাই? সেইখান থেকে আমি মাঝে বলতে মধ্যে ওরা মাঝে মধ্যে পাপ কাজ করে না, ওরা আমার ধারণা মতে সবসময় পাপ কাজেই লিপ্ত থাকে। ওকে ওকে ওরা আপনি সবসময় যদি পাপ, দেখেন, ওকে ঠিক আছে, মানলাম 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 ওরা সবসময় পাপ কাজ করে, সেই জন্য ওরা নাস্তিক। আচ্ছা আমাকে একটু বলবেন তো ভাই, মুসলিম হওয়ার শর্ত কি কি? পাপ কাজ না করা কি মুসলিম হওয়ার শর্ত? অবশ্যই না, কেন মুসলিমের শর্ত পাপ কাজ না করে? হ্যাঁ, মুসলিম মানুষরাও অনেক সময় পাপ কাজ করে, হ্যাঁ, তাদের অবশ্যই যদি দেখেন তাদের ইমানের ঘাটতি থাকে, সে সেখান থেকে করে, কিন্তু যারা আসলে ইমানদার যারা, তারা কিন্তু পাপ কাজ করে না সহজে। ইমান থাকলে পাপ করবে না, এটাও কিন্তু মিথ্যা কথা, এটাও ভুল কথা। এটাই আপনাকে জানতে চাচ্ছে যে আপনি কি মানে জানেন যে মুসলিম হইতে গেলে পাপ কাজ না করাটা কোনো শর্ত না, এমনকি অবশ্যই, এটা তো জানি, এমনকি জান্নাতি হইতে গেলে? জান্নাতি হতে গেলে অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে না, কিন্তু তাহলে আপনি আমার যাদের ধারণা মতো তো, নাস্তিক, তাহলে আপনার ধারণার ভিত্তিতে জাস্ট আপনার বিশ্বাস অনুযায়ী বা আপনার মনে করেন যে আমার নাম শ্যাডো, আমি কষ্ট করে বলে দিলাম একটা কথা, সুতরাং এটাই ঠিক, এই চিন্তা থেকে আপনি কেন? না না না, এই চিন্তা থেকে বলছি না, কারণ সেটা হচ্ছে যে আমি দেখা, মানে অনেক, মানে আমি অনেক ফ্রেন্ডের সাথে মিশছি যারা মুসলিম রিচুয়াল ফলো করে, অনেক ভাবি তারা মানে চাইলো যে চায় যে হ্যাঁ সে খারাপ কাজগুলো করবে, কিন্তু একটা বাধা, একটা ভয় তাদের ভিতরে থেকে যায় যে না করবো না। আমরা আস্তে আস্তে আগাই, কথাটা আমরা আস্তে আস্তে আগাই, ওই কথার মধ্যে আমরা ছিলাম, একটু বুঝে শুনে আমরা আলোচনা করি তাহলে ভালো হতো না? অবশ্যই অবশ্যই, তাহলে বেশি ভালো হতো না, আমরা মানে এলোমেলো করে আলোচনা না করে একটু। না না, অবশ্যই, ঠিক আছে, বলুন। তো আমি যেটা বলছিলাম আপনাকে যে মুসলিম হওয়ার জন্য বা এই যে নাস্তিক না হওয়ার জন্য শর্ত কি পাপ কাজ না করা? আপনি যেই ক্রাইটেরিয়াতে ওদেরকে বললেন যে ওরা হচ্ছে নাস্তিক, কারণ হচ্ছে ওরা ইয়া করছে, ওরা দেখা গেছে যে মদ খাইছে। ভাই মদ খেলে কি কেউ অমুসলিম হয়ে যায়? এটা আজকে আপনার কাছে প্রথম শুনলাম, কিন্তু আমি আপনাকে যেটা দেখাবো, মুসলিম হ্যাঁ সে তো নাপাক হয়ে যায়, তার তো নামাজ হবে না, ইবাদত হবে না। নামাজ হবে না, ইবাদত হবে না, তো সো ওয়াট, সে মুসলিম থাকবে না? না, মুসলিম অবশ্যই থাকবে, মুসলিম কেন তাইলে থাকবে না? মুসলিম যদি থাকে তাহলে কেন আপনি তাকে নাস্তিক বলতেছেন? না, নাস্তিক বলছি এ কারণে যে আমার মানে অনেকে কিন্তু ছল করে যে ভাই এই কে জায়গা থেকেই ছল বলছি। করে, কে ছল করে সেটার ভিত্তিতে আপনি প্রত্যেকটা অপরাধীকে ছলনাময়ী বলতেছেন, নাস্তিক বলতেছেন, দ্যাটস নট না, আনবায়াস। আমি কেন বলছি, কারণ হচ্ছে যারা মন্ত্রী মিনিস্টার পর্যায়ে যায় তারা কিন্তু ছলনাবাজি হয়,
আমরা যদি ভালোভাবে দেখি, তারা কিন্তু তারা জনগণের ভোট পাওয়ার জন্য জনগণের সাথে অনেকভাবেই ছলনা করে। তারা যে বাজি হোক না কেন, আমি আপনার কাছে জানতে চাইছি, আপনি কিন্তু প্রশ্নটা এড়িয়ে যাচ্ছেন, আমি আপনার কাছে জানতে চাইছি যে আপনি তাদেরকে নাস্তিক বলে দিচ্ছেন কেন? মদ খাইছে, মদ খেলে কি নাস্তিক হয় কেউ? জিনা করলে কি অবশ্যই না, নাস্তিক হয়ে যায়? তবে না না, জিনা করলে কি আমার নাস্তিক হয়ে কথাটার যায়? ভিত্তি ছিল যে সব নাস্তিক যে খারাপ হতে হবে সেটা না, ভালো না না খারাপ না সব না জায়গায় না আছে। না এমন শ্যাডো 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 ভাই, শ্যাডো ভাই, আপনি কি প্রশ্নটা বুঝতেছেন না নাকি না বুঝতে চেষ্টা করছেন না? না আমি না, বলে আপনি বলছেন আপনি যে, বন্ধুদেরকে আমার প্রশ্নটা প্রিসাইজলি কি একটু শুনুন, বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বলেন বলেন। বুঝার চেষ্টা করুন, আমার প্রশ্নটা শুধু এতটুকু যে আপনি মন্ত্রীদেরকে, অপরাধী মন্ত্রীদেরকে বা অপরাধীদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস নাই, নাস্তিক এইটা বলে যে রায় দিচ্ছেন, কাফের বলে ঘোষণা দিচ্ছেন যে আপনি। হাদিসে আছে, যেই ব্যক্তি কাউকে কাফের বলবে, দুইজনের মধ্যে একজন কাফের হয়, সে নিজে কাফের আর না যাকে কাফের বলছে সে তো কাফের হইলে তো সে কাফেরই, কিন্তু সে যদি কাফের না হয় তাইলে যে ব্যক্তিটা কাফের বলে ঘোষণা দিচ্ছে সে নিজে কাফের হয়ে যাবে। মানে কাউকে কাফের বলে ঘোষণা দেওয়া নিজের কুফরির জন্য এনাফ, না জেনে। আপনি তো জানেন না ওর আচ্ছা, মনের মধ্যে, তাহলে আপনি যে ঘোষণা দিলেন যে সে হচ্ছে নাস্তিক, আমি আপনার কাছে জানতে চেয়েছি সে যদি জিনা করে, খুন করে, ম্যাস মার্ডার করে, সে যদি রেপ করে, সে যদি অ্যাডাল্টারার হয়, সে যদি পেডোফাইল হয়, সে যদি অনেক কিছু আরো অনেক ধরনের অপরাধ আছে সব হয়, বাস বাট জাস্ট কুফরি বা শিরকি না করে, সে যদি হ্যাঁ, শিরক না করে, সে কি মুসলিম সে হবে তো না? যদি অবশ্যই মুসলিম থাকবে, এবং সে যদি কি বলবো এটা, মানে আল্লাহর কাছে মাফ চায়, মানে তার ঘুণার জন্য সে যদি কি বলবো এটা, হ্যাঁ বাংলা হ্যাঁ আমার বলুন মনে বলুন আসছে না, বলুন বলুন, মানে তওবা করে, তওবা করে, ঘুণাটা বুঝতে পারে, বুঝতে অবাক করে আর কি, তারপরে আবার সেটা মাফ হয়ে যাবে আর সে আবার এইতো জান্নাতে যেতে পারবে। এই তো, তাহলে তো আপনি আমার অ্যান্সারটা সুন্দর করে বলে দিলেন ভাই, যে আপনি বলে দিলেন যে তার মানে একজন ব্যক্তি না, সে ইসলামে বিশ্বাস আমার করলে, পয়েন্টটা ছিল ভাইয়া, না না দাঁড়ান, আপনার পয়েন্টটা যে একটা বোগাস বলেন পয়েন্ট বলেন। সেটা আমি বোঝাচ্ছি, আপনার ধৈর্য ধরতে হবে, আমাকে ওই আচ্ছা বলেন। সুযোগটা দিতে হবে অন্তত, যে আপনার ধারণাটা যে একটা বোগাস ধারণা বা ভুল ধারণা ছিল সেটা আপনাকে আমি বোঝাচ্ছি, যে কোনো ব্যক্তি ধর্ম মানলে, এবং ধর্ম বলতে কি আপনি স্পেসিফিক্যালি ইসলামের কথা তুলে আনছেন, কোনো ব্যক্তি ইসলাম মানলে না সে ইসলাম ভালো না, যে মানুষ, কোনো ধর্ম, না না না, শুধু ইসলাম আমি তুলে আনিনি ভাই, এটা আমি কখনোই, আমি যে কোনো, আমি বললাম যে সব ধর্মের একটাই, আলটিমেটলি একটাই পয়েন্ট থাকে, যে সে আমি বলতে চায় যেন, চাচ্ছি যে আচ্ছা ফলো করে সে চায় যেন খারাপ কাজ না হয়, ভালো না, কাজটা আর কি হয়। এটা কোনো ধর্মেরই মূল কথা না যে খারাপ কাজ না হোক, এটা কোনো পৃথিবীর কোনো ধর্মের মূল কথা এটা না ভাই, এমনকি শিখ ধর্ম, না না, জৈন ধর্ম, পৃথিবীর যদি না, আমরা সাধারণ মানুষ কিন্তু ধর্মটা এত গভীরভাবে জানি না, শুনে নেন যে শুনে নেন ধর্মটা চলে আমাদের সমাজে, শুনে নেন শুনে নেন ভাই শুনে নেন শুনে নেন পণ্ডিতদের বা হুজুরদের, সে ধর্মের কথা বলছি। ভাই, আপনাকে শুনতে বললে আপনি শোনেন না, এত আচ্ছা মুশকিল অবস্থা, শুনছি, বলেন বলেন বলেন। এত মুশকিল অবস্থা ভাই, আপনি আমার কথা শোনেন না, পরে দেখি যে প্রশ্নই বুঝেন না, তাহলে তো অবস্থা কেমনে আলোচনা করবো, আচ্ছা সরি সরি সরি, আপনি আমার কথা শোনেন না জন্যই প্রশ্ন বলছেন না, তাহলে কেমনে আলোচনা করবো বলেন ভাই? আপনি যদি নাই শোনেন, আমি আপনাকে থামতে বলতেছি, বলতেছি যে ভাই পৃথিবীর কোন ধর্মের মূল কথা এইটা না যে তার অনুসারীরা ভালো কাজ করুক আর খারাপ কাজ থেকে বিরত থাকুক, না মোটেই না, এমনকি শান্তিবাদী যত ধর্ম আছে সেই ধর্মগুলারও, আমি ইসলামের কথা বলতেছি না, ইসলাম তো মোটেই শান্তি ধর্ম না, ইসলাম আত্মসমর্পণের ধর্ম, কিন্তু যত আছে যেগুলো বলে যে শান্তি, বুদ্ধং শরণং গচ্ছামি হ্যান ত্যান এগুলো বলে বেড়ায়, এদেরও মধ্যে কোনোটারই ভালো কাজ করার আর খারাপ কাজ থেকে বিরত থাকার ধর্ম না, প্রত্যেকটা ধর্মই আলাদা আলাদা উদ্দেশ্য, কিন্তু তার মধ্যে একটা ধর্মেরও এই উদ্দেশ্য নাই যে মানুষ যাতে ভালো কাজ করে, তারা বলে তাদের ধর্ম অনুযায়ী যেটাকে ভালো কাজ বলে গণ্য করা হয়েছে, যেমন কোন কোন ধর্মে সতীদাহ ভালো কাজ, কোন কোন ধর্মে মেয়েদেরকে ঘৃণ্য মলমূত্রপূর্ণ জিনিস মনে করা ভালো কাজ, কোন কোন ধর্মে মেয়েদেরকে অর্ধেক, মেয়েদেরকে ভোগ্য বস্তু বলে মনে করা ভালো কাজ, সেইটা করা কে ভালো কাজ মনে করে, আর ধর্ম যেটাকে খারাপ বলছে, যেমন কোন কোন ধর্মে বলে গরু খাওয়া খারাপ কাজ, কোন কোন ধর্মে বলে শুকর খাওয়া খারাপ কাজ, ওইটাকে খারাপ কাজ বলে মনে করে, তো মানুষ ধর্ম মানলে সেইগুলা থেকে বিরত থাকতে পারে, ওই ধর্মে সে যেই ধর্ম মানে সেই ধর্মের মধ্যে যেটাকে খারাপ বলা আছে সেটা থেকে বিরত থাকতে পারে, সে যেই ধর্ম মানে ওই ধর্মে যে ভালো কাজের সংখ্যা দেওয়া আছে সেইখানে সে সেই ভালো কাজগুলো করতে পারে, এই বিষয়ে একমত, কিন্তু কথা হচ্ছে আমি আপনার সাথে সেই ভালো মন্দ নিয়ে কথা বলতেছিলাম যেটা ধর্মে বলা আছে, বাস্তবে ভালো কি মন্দ এটা আলোচনা হয় কি নিয়ে, এথিক্যাল থিওরি দিয়ে আমরা সেইটাকে যাচাই করতে পারি, যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে কোনটা ভালো কোনটা খারাপ, মানদণ্ড সেট করে আগে নিজেরা নিজেরা মানদণ্ডের সাথে একমত হয়ে তারপরে সেটা যাচাই করতে পারি, বেস্ট পদ্ধতিটা অবশ্যই না, সেকুলার হিউম্যানিজম, সেই পদ্ধতিতে আমরা বের করতে পারি কোনটা ভালো কোনটা মন্দ, কিন্তু ধর্ম তো ভালো মন্দ শিক্ষা না, ধর্ম দেয় পাপ পুণ্যের শিক্ষা, পাপ পুণ্য আর ভালো মন্দ এক জিনিস না, তো পাপ পুণ্য মানে আবারও বলি, ধর্মে যেটাকে খারাপ বলছে ওইটা পাপ, ধর্মে যেটাকে ভালো বলছে ওইটা হচ্ছে পুণ্য, পাপ সংজ্ঞাটা এইটা, পাপ পুণ্যের সাথে ভালো মন্দের কোনো ঠিক নেই, ধর্ম যেটাকে ভালো বলবে মন্দ বলবে সেইটা ঠিক, তাইলে আমি আপনাকে বলতেছিলাম তাহলে ধর্ম তো মানুষকে ভালো বানাইলো না, তাইলে ধর্ম মানুষকে কি বানাইলো, ধার্মিক বানাইলো, অনুসারী বানাইলো, অন্ধ অনুসারী বানাইলো, এখন আমি আপনার কাছে বলতেছিলাম সেই ধর্ম অনুযায়ী ওই অন্ধ অনুসারীটাও যদি সে না হয়, সে যদি পুণ্যবান নাও হয় তাইলে কি হবে, তাইলে কি সে নাস্তিক হয়ে যাবে?
উত্তরটা না হচ্ছে না অবশ্যই না, সে না, হচ্ছে ধর্মের আপনি ভিতরেই থাকে। যাদেরকে নাস্তিক বলতেছেন সে আসলে মুসলিম, হুম বরং তাদেরকে কাফির বললে আপনি নিজে কাফের হয়ে যাবেন। আপনি যদি না জানেন, মানে যদি সে সত্যি কাফের না, সে কাফের কিনা এটা জানবে কি? একমাত্র আল্লাহ, ওদের ইসলাম ধর্ম অনুযায়ী। তাইলে আপনাদের যে ধর্মে আল্লাহ তাইলে কি বলছে এটা এখন আমি আপনাকে দেখাবো। আল্লাহ বলছে যে, আল্লাহ বলছে যে সহি বুখারী ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে দেখতে পাচ্ছি আমরা হাদিস নাম্বার হচ্ছে 2995, সেখানে বলতেছে জিব্রাইল নিজে এসে নবী মোহাম্মদকে বলছে, এবং নবী মোহাম্মদ সেই কথা নিজে অন্যদেরকে জানাইছে, সে বলছে যে আপনার উম্মত থেকে, মানে নবী মোহাম্মদের উম্মত থেকে এমন ব্যক্তি যদি মারা যায় যে আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করে নাই, তবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, কিংবা তিনি বলেছেন সে জাহান নামে প্রবেশ করবে না। মানে একটা আরেকটার প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে, জান্নাতে প্রবেশ করাটাই জাহান নামে প্রবেশ না করার প্রতিশব্দ হিসেবে। এমনও না যে জেল খেটটা জাহান নাম খেটটা তারপরে যাবে না, সেটা বলেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানে কাকে বললেন? জিব্রাইলকে বললেন, যদিও সে জিনা করে, যদিও সে চুরি করে, প্রশ্নবোধক এটা। তখন জিব্রাইল বলল, যদিও সে জিনা করে চুরি করে তবুও, এবং এইটার বাস্তব প্রয়োগ আমরা অলরেডি দেখছি, হাদিসে আছে যে 100টা খুন করেও একজন ব্যক্তি নাজাত পাইছে, তাও কি সে ক্ষমা চায় নাই? ক্ষমা চাওয়ার জন্য যেই দেশে যাওয়া প্রয়োজন, যেই ধর্ম মানে ইসলাম ধর্ম যেখানে কায়েম আছে সেইখানে যাওয়া প্রয়োজন, সেই দিকে সে রওনা দিছে জাস্ট এই কারণেই ভাই, জাস্ট এই কারণেই সে হচ্ছে ইয়া করতে পারছে, সে সে ক্ষমা ক্ষমা পাইতে পারছে, সে ক্ষমা পেয়ে গেছে। কোন কারণটা যেন ভাই? এই যে ওই যে ক্ষমা ক্ষমা যে যেই ওই যে যেইখানে, ক্ষমা তবা। হ্যাঁ তওবা করবে, যেই যেই অঞ্চলে গিয়ে, সেই অঞ্চলের দিকে সে যাচ্ছিল, সে ওই রাস্তায় পড়ে মারা গেছে, আল্লাহ হুকুম দিছে মাটিকে, এই মাটি তুমি সংকুচিত হয়ে যাও, সেই দিকের মাটি সংকুচিত হয়ে গেছে, যেদিক থেকে সে আসতেছিল সেই দিকের মাটিকে বলছে তুমি প্রসারিত হয়ে যাও, প্রসারিত হয়ে গেছে। ফেরেশতারা গিয়া কাওয়া কাসাল করতেছিল, আল্লাহ বলছে যাই তোমরা মাইপা দেখো সে কোন দিকে বেশি আগাই, কারণ ফেরেশতারা মাইপা দেখছে যে সে না ভাই সবই বুঝলাম না, কথাটা হচ্ছে সবই আমি বুঝলাম। শুনতে পারলাম না ভাই, কথা তো আচ্ছা শুনতে হবে, শেষ করো শেষ করো। শুনতে হবে না আমার কথাটা এখন শেষ হয়নি, আচ্ছা আচ্ছা আপনার বক্তব্যের ভিত্তিতে আমি প্রেক্ষিতে আমি বলছিলাম, রেফারেন্স দেখাচ্ছিলাম। তখন আচ্ছা আচ্ছা বলো। তখন ফেরেশতারা কাওয়া কাচাল মিটালো এইভাবে যে দেখলো যে সে ওই তওবা পাইতে পারে, তওবা চাইতে পারে, যেই অঞ্চলে গেলে সেই অঞ্চলের দিকে সে আঘাত বেশি গেছে, এই জন্যই সে নাজাত প্রাপ্ত হয়েছে, অর্থাৎ সে বেঁচতে পাইছে। তো একজন ব্যক্তি যদি জিনাও করে, একজন ব্যক্তি যদি চুরিও করে, খুনও করে, ধর্ষণও করে, যা খুশি তাই করে, কিন্তু যদি সে শিরিক না করে মারা যায়, এবং সে যদি আল্লাহর সাথে শরিক না করে মারা যায়, আল্লাহকেই একমাত্র খোদা মেনে যদি সে মরে যায়, সে ব্যক্তি জান্নাতে যাবে অথবা সে জাহান্নামে যাবে না। এবং শুধু তাই না, আপনার আল্লাহ ঘোষণা দিছে যে ইস্তিগফার ও তওবার মাধ্যমে গুনা মাফ হওয়া প্রসঙ্গে, এই যে ইস্তিগফার করলে, আস্তাগফিরুল্লাহ পড়লে বা ইস্তিগফার করলে, তওবা করলে গুনা যে মাফ হয় সেইটা, এটা কোথায় আছে? এটা আছে হচ্ছে হাদিস একাডেমি সহিহ মুসলিমে। সেইখানে বলতেছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই সত্তার হাতে আমার জীবন, আমি তার কসম করে বলছি, তোমরা যদি পাপ না করতে তবে অবশ্যই আল্লাহ তোমাদের নিশ্চিন্ন করে দিত। এমন সম্প্রদায় বানাইতো যারা পাপ করে এবং ক্ষমা চায়, পাপ করে ক্ষমা চায়, এবং তিনি তাদেরকে মাফ করে দিত। গুনা এবং তওবা, এটা ইস্তেকফার এবং গুনা, এই দুইটা একটা আর একটাকে এইভাবে নালিফাই করে দেয়। তাইলে সেই জায়গায় আপনি যখন এসে আমাকে বলতেছেন যে যখন আমাকে এসে বলতেছেন যে ধর্ম মানলে কেউ ভালো হয়ে যাবে, বা ভালো যারা ভালো না তারা ধর্ম মানে না, এইটা একটা ভুল চিন্তা, সেটা আপনাকে বোঝাইলাম যে না না অলরেডি। সেটা আমি বলি নাই, হ্যাঁ না সেটা একদমই আমি বলি নাই। আমি বলছিলাম যে ধর্ম না মানলে যে খারাপ সেটা না, আমি বললাম ধর্ম মানার ফলে অনেক সময় এই যে যারা, আচ্ছা আমি শুধরাই নিচ্ছি, আচ্ছা আমি শুধরাই নিচ্ছি যে আমি, আপনি বিপরীতটা করেন নাই, আপনি এই ক্লেমটা করছেন যে ধর্ম যারা মানতেছে তারা আল্লাহর ভয়ে মানে অপরাধী। অনেক সময় না না হ্যাঁ মানে আল্লাহ না মানে তাদের যেই গড থাকে সেই গডের একটু হলো যে কোনো একটা খারাপ কাজ করার সময় একবার ভাবে তো অবশ্যই যে এটা করলে আমার পরে মাফ চেতে হবে, তবা করতে হবে, একটু তো সময় নেয়, তো ওই সময় কেন সময়টুকু তো পাওয়া যায় অন্তত। কেন নিল বলেন তো দেখি, একজন বাবা যে তার সন্তানকে ধর্ষণ করছে, করে তওবা করছে আল্লাহর কাছে, আপনার কি মনে হয় এই হাদিস দেখাইলাম যে সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে ওই 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 ধর্ষণটা করার জন্য? অবশ্যই জান্নাতে যাচ্ছে, এখন তাইলে তো সে, তাইলে তার কি কনফিডেন্সটা কি বাড়লো না কমলো খারাপ কাজ করার? সে তো অবশ্যই তার তওবা করতে হবে নাকি, তওবা ছাড়া তো সে জান্নাতে যাবে না। সে তো তবা করার, তো সে তবার হুকুম তো আল্লাহ দিয়েছে, নিনজা টেকনিক তো আপনার আল্লাহ ভগবানই হ্যাঁ দিয়েছে। তো তওবাটা তো তার করতে হবে, এবং কি তার তো তাইলে অনেক তবা কান্নাকাটি করতে করলে হবে মাফ পাবে সেজন্য। তাইলে, যে এখন আপনি তারপরেও তো সে শিওর না যে সে মাফ পাবে, আরে সেটা তো গ্যারান্টি দিছে, গ্যারান্টি আবার নেই শিওর যে না সে কেমনে, মাফ। গ্যারান্টি দিছে তো, শিওর না কেমনে, গ্যারান্টি দিছে তো,
আল্লাহ বলছে তোমরা গুনাহ করতে আচ্ছা করতে আচ্ছা, ক্লান্ত সেটা হয়ে কথা যাও। হচ্ছে যে হুজুররা অবশ্যই জানে, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণ মানুষরা সবকিছু জানি না। ভাই 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 ভাই, এইটা বেসিক ইসলাম সম্পর্কে বেসিক, এটা যে আল্লাহ তাকদিরে যা লিখছে তাই হবে এবং আল্লাহ ক্ষমা করে, আল্লাহ ক্ষমাশীল, এটা বেসিক ইসলামের একেবারে বেসিক হ্যাঁ, ধর্মের বেসিক এইগুলা। যে ক্ষমা করে, তবে আমার জানা মতে আমরা সাধারণ মানুষরা এইটুকু জানি, মানুষরা এইটুকু জানি আপনি কি জানেন যে না জানেন আমরা ডিসকাস করতে, আমি অন্তত না, ইন্টারেস্টেড নই, আমরা আমার আপনি আশেপাশের, শুনুন আমি তাহলে। আমি শুধু আমার কথা বলছি। কথা শুন, কথা শুন, কথা শুন, ভাই কথা শুন, কথা না শুনলে কি করে হবে সাধু ভাই? আমি, আপনি তো পয়েন্টটা মেক করে ফেলছেন অলরেডি, কিন্তু আমি যখন আপনাকে একটা পয়েন্টে নিয়ে আসতে চাচ্ছি আপনি তখন পিছলায় যাচ্ছেন, কি করে তাহলে আলোচনাটা করবো বলেন সাধু ভাই? না না, আমি শেষ আমি করিনি তো আপনাকে, আমি সেজন্য, আমি বলেন বললাম তো যে আমার কোন শুধু পয়েন্টটা, আমি না। শোনেন আপনার দাবির বিপরীতে আমি এ পর্যন্ত অন্তত পক্ষে 5টা পয়েন্ট মেক করছি, আপনি বলেন তো আমার কোন পয়েন্টটা আপনি টাচ করছেন? একটাও টাচ করেননি। আপনি গো ধরে বসে আছেন যে আপনার ধর্ম, মানে যে কোনো ধর্ম মানলে মানুষ খারাপ কাজ থেকে হচ্ছে না, বিরত থাকবে, সম্পূর্ণ বিরত থাকবে সেটা বলি নাই, মানে কিছু কিছু ক্ষেত্রে অনেক সময়। কিন্তু আমি আপনাকে দেখাইলাম। আচ্ছা ঠিক আছে, আপনার পয়েন্টটা আমি আবারও বলতেছি, আপনি পয়েন্ট মেক করছেন কি ধর্ম মানলে কিছু কিছু ক্ষেত্রে মানুষ বিরত থাকবে, আমি আপনাকে দেখাইলাম যে না রে ভাই না, সম্পূর্ণ তো মানুষ, সম্ভব না ভাই, আমি কখনোই আপনাকে সম্ভব না। বললাম তাহলে সম্পূর্ণ যদি সম্ভব নয় তাহলে সেই জিনিস আপনি আমাকে প্রেসক্রাইব করতেছেন কেন যে ধর্ম মানুষের দরকার আছে? আমার তো দরকার নেই, আমি তো রেপ না করে নিয়ে তার যাবো। না তারপরেও আমি বললাম যে যদি একবারই ধর্মটা না থাকে, তা অনেক সময় ভালো খারাপ সব জায়গায় থাকে। ধর্ম তো অলরেডি আছে, একটা মানুষ শোনেন শোনেন কোন শোনেন শোনেন, সময় আপনি এমন একদম, ভাবে বলতেছেন, আপনি এমন ভাবে বলতেছেন যে ধর্মটা এই মুহূর্তে যে আছে এতে আপনার অপরাধ খুব দমে যাচ্ছে, ধর্মের ভয় করে না না, কে কে অপরাধ থেকে দূরে থাকতেছে তার নামটা আমাকে একটু বলেন তো ভাই, কে কে তার মাকে আচ্ছা ধর্ষণ এখন করতে চাচ্ছে, শোনেন শাড়ো ভাই, কে কে তার মাকে ধর্ষণ করতে চাচ্ছে কিন্তু আসলে তার ধর্মের ভয়ে সে করতে পারতেছে না, এই ব্যক্তিগুলোর আমি লিস্ট চাচ্ছি, সত্যি আপনি দিতে পারবেন একজনের নাম অন্তত বলতে পারবেন? আপনার নিজের সম্পর্কে আপনি বলতে পারবেন অন্তত, যে চাচ্ছে তার বোনকে বা মাকে বা বাপকে ধর্ষণ করতে কিন্তু সে তার ভাইকে ধর্ষণ করতে চাচ্ছে, বলাৎকার করতে চাচ্ছে কিন্তু সে ধর্মের ভয়ে বা ঈশ্বরের ভয়ে পারতেছে না, কে আছে এরকম আমাকে একজন দেখান তো দেখি। এখন আমি আপনাকে সরাসরি কিভাবে প্রমাণ দিব? এর জন্য আমাকে অবশ্যই রিসার্চ করতে হবে, একটা গবেষণা করতে হবে এর উপরে। আচ্ছা আমি আপনাকে কিন্তু জানাই দিচ্ছি, ধর্মের ভয়ে কেউ পারতেছে না এটা মিথ্যা কথা। কারণ কি? কারণ আল্লাহ বলেই দিছে, স্পেসিফিক্যালি জিব্রাইলের মাধ্যমে বলে পাঠাইছে যে যদিও সে জিনা করে, মানে জিনা কি ধর্ষণ বলতে তো ইসলামে কিছু নেই, জিনা আচ্ছা, আপনি খালি আমাদের ইসলাম ধর্মটার কথাই বলছেন না, আপনি আরো তো যে অনেক ধর্মের নাম ধর্মই আছে বললেন, পৃথিবীতে। হ্যাঁ বলেন আপনি, আপনি আপনি যে ধর্ম আপনি বলেন, আপনি তো হিন্দু ধর্ম বিশ্বাস করেন তাহলে হিন্দু ধর্মের কথা বলে আপনাকে লাভটা কি হবে? আপনি যদি করেন না তাহলে না, হিন্দু ধর্ম সব নিয়ে বলেন, ধর্ম তো আর একই 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 ভাবে চলে না, তাই না? চলে না তাইলে, সব তাইলে তাইলে যেই ধর্মগুলো একই ভাবে চলেও না, কেউ বলতেছে গরু খাওয়া খারাপ, কেউ বলতেছে শুকর খাওয়া খারাপ, আসলে কোনটা খারাপ শ্যাডো ভাই না, আমি বললাম যে হিন্দু ধর্মে তো আর বলুন তো? এটা বলা নাই যে তারা যদি তওবা করে তাদেরকেও মাফ করে দেওয়া হবে, তাদের কোনো অবশ্যই বিচার তাদের হবে না। ক্ষেত্রেও তারা কি বলেন আপনি, গঙ্গার জল খায় আসে না, কি বলেন আপনি তীর্থযাত্রা নাই তাদের দেশে, তাদের তাদের ধর্মে নাই কি হ্যাঁ, বলেন? হজ করা যেরকম, বুঝলাম, তা তাইলে সেটার তাইলে থেকে আসে, কিন্তু যারা ধনী তারা পারে সেটা। আবারও আবার এরপরে তো আপনি যদি প্রত্যেক কথায় কথায় এরকম করে মানে কন্ডিশন যুক্ত করে সেই পয়েন্ট, আমি যে পয়েন্টটা মেক করি সেখানে পিছলায় যান তাহলে তো ভাই আমি জীবন আপনাকে নিতে পিছলাচ্ছি চাপ না। না, যেমন অবশ্যই নিতে ধরেন চাপ যে একটা উনি তো ক্লাসে ঝগড়া হলো না, তীর্থযাত্রা একটা করছে, সাধারণ ধরেন একটা সে যদি উদাহরণ দেই, তীর্থযাত্রা যেখানে করতে হয় তার পাশে এই কাশী বৃন্দাবনের পাশে যাদের বাড়ি, সে যদি গরিব হয় সে পারবে না? হুম পারবে। আর যদি এটা সত্যি হয়ে থাকে যে বড় লোকদের জন্য সুবিধা দিছে তাহলে আপনার ধর্ম কেমন ধর্ম আপনি নিজে বলেন তো দেখি, বড় লোকদেরকে সুবিধা দেয় গরিবদেরকে অসুবিধা করে দেয়, আপনার ধর্ম তাহলে না, কেমন ধর্ম? আমি আমার কথা ছিল, হ্যাঁ, ধর্ম অবশ্যই মানে ভালো খারাপ সেটা পরে যাক, কিন্তু কথা ছিল, বলেন 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 মাত্র যেটা বলেন বলেন বলেন, ধর্ম অবশ্যই কি বলেন? ভালো খারাপ বিচার তো আর আমার দ্বারা হবে না, আমি না না যদি না না খারাপ না বা না ভালো না বলে দিই কেন সেটা কেন তো কেন সরে গেলেন, এই যে দেখেন আপনি সরে যান তাহলে সমস্যা কি, তাহলে তো আলোচনাটা সরে সম্পূর্ণ যাচ্ছি না, মানে মানে বিষয়টা হচ্ছে যে আমরা সাধারণ মানুষ কিন্তু প্রত্যেকটা ধর্মের ব্যাপারে সেরকম কোনো জ্ঞান আমাদের নাই। শ্যাডো ভাই আমি যেটা আপনাকে আমি দেখি, এ পর্যন্ত কোনো প্রশ্ন করে উত্তর পাইনি, কোনো প্রশ্ন করে আবারও একটা প্রশ্ন করি, জিজ্ঞেস করলাম গরু খাওয়া খারাপ বলছে হিন্দু ধর্মে, মুসলিম ধর্মে, ইসলাম ধর্মে বলছে শুকর খাওয়া খারাপ, পাপ জঘন্য কাজ, আপনি বলেন তো দেখি এখন দুইটার মধ্যে কোনটা ঠিক, নাকি দুইটাই ঠিক নাকি দুইটাই ভুল? গরু খাওয়া পাপ, আর এখানে এখন যদি মানে যে যার ধর্ম যদি ফলো করে, সেই ক্ষেত্রে তাদের বিচারে যেটা বলে সেটাই, কিন্তু এখন কি হলো না তাহলে, একজনের ধর্ম আপনি যদি হিন্দু ধর্ম পালন করেন তাহলে আপনি শুকর খেতে পারবেন কিন্তু গরু খেতে পারবেন না, আবার যদি আপনি ইসলাম ধর্ম পালন করেন তাহলে আপনি গরু খেতে পারবেন শুকর খেতে পারবেন না, তাহলে দুইটা যে কোনো একটা মানলে তো তাহলে হবে না, তাহলে স্পেসিফিক্যালি যে কোনো একটা মানতে হচ্ছে, হ্যাঁ অবশ্যই, মানে তাইলে যদি আপনি আপনি বারবার ইসলাম ধর্ম ফলো বলতেছিলেন করেন তাহলে গরু। তাইলে যে আপনি বারবার যে বলতেছিলেন যে যে কোনো ধর্ম হইলেই হইলো, আমি ইসলামের কথা বলতেছি না, সকল ধর্ম, সকল ধর্ম তো এক না ভাই, একটা আর একটার বিরোধী, একটা আরেকটা বিরোধী, কিন্তু একটা পর্যায়ে যে, যেমন ধরেন আপনি যদি একটা ভালো একটা পাওয়ারফুল একটা ক্ষমতায় থাকেন, তখন যদি আপনি ধরেন যে ধর্মটা ধরেন আপনি মানেন, ক্ষমতায় আছেন, ধরেন মন্ত্রী ক্ষমতায় আছে, যোগী আদিত্যনাথ বাংলাদেশের ক্ষমতায় থেকে সে বললো গরু খাওয়া আজকে থেকে বন্ধ, শুকর খাইতে হবে, চলবে? ধর্ম তো মানছে সে, চলবে আপনার, নাকি আপনার পছন্দ মতো ধর্মীয়কে মানতে হবে, কোনটা?
এটা আপনি অ্যাকনোলেজ আমার করতেছেন? পছন্দ মতো কেন মানতে হবে? সে তাহলে তো সে মানে যদি তার আজকে ধর্মে তো, সে যদি আজকে ধর্ম মেনে আজকে বাংলাদেশে যদি সে এটা আচ্ছা প্রতিষ্ঠা করে, হিন্দু ধর্মে তো, হিন্দু ধর্মে কি মুসলিম বিরোধী কোনো কিছু আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে, ম্লেচ্ছ বলে গালি দেয় আপনাদেরকে, অবশ্যই তো আছে। না আমার তো অন্য ধর্ম জানা তো মতে অনেক ইন্ডিয়াতে দূরের কথা, সেরকম, অন্য ধর্ম তো অনেক ইন্ডিয়া দূরের তো কথা, না, ইন্ডিয়াতে তো সব ধর্ম প্রায় মিলেমিশে থাকে দেখা যায় ওরকম। তাহলে সেটা, তাহলে সেটা ইন্ডিয়ার কৃতিত্ব হইতে পারে, আমরা কেমন মিলেমিশে থাকে তা তো ইন্ডিয়াতে দেখতেই তো পারি, সব ধর্ম তো অনেক দূরের কথা। এই যে দেখতে পাচ্ছি তো যে গেরুয়া পরে গিয়ে হিজাবিদেরকে ঠেকাইতেছে, আমরা তো দেখতেই পাচ্ছি কত শান্তিতে আছে মিলেমিশে, আমরা তো দেখতেই পাচ্ছি দিল্লিতে কি হয়েছে, আমরা তো দেখতেই পারি আসামে কি হয়েছে, আমরা তো দেখতেই পারি কত শান্তিতে আছে তারা, আমরা তো দেখতে পারি। কিন্তু ভিন্ন না না ধর্মের সাথে অনেক ক্ষেত্রে না অনেক ক্ষেত্রে তো দেখা যায় যে মুসলমানরা টেররিস্টের কিছু কাজ করে, সেজন্য এরকম আপনি কি ঝামেলা বাইরেরটা, হয়। আপনি কি নিজেও হিন্দু ধর্ম থেকে আসা কেউ নাকি ইসলাম ধর্ম থেকে আসা কেউ, একটু না যদি না জানেন। না এইটা থাক আপাতত, আমি সব ধর্মের ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম একবারে সব ধর্ম কোনো। বললে, সব ধর্ম বললে তো আপনার নিজে, আপনি তো নিজেই কন্ট্রাডিক্টরি কথা বলতেছেন। তাহলে আমাকে বলেন তো দেখি, আপনি আমাকে গরু খাইতে নিষেধ করতেছেন নাকি শুকর খাইতে নিষেধ করতেছেন, বলেন কোনটা নিষেধ করতেছেন আপনি আমাকে এখন বলেন। আপনি যেটা মানবেন সেটাই, না আপনি যদি তাহলে তো কনফ্লিক্ট হইলো, মুসলমান মানেন তাহলে একজন তো মন্ত্রী, গরু খান। আপনি বলেন তো দেখি, একজন মন্ত্রী বলতেছে বাংলাদেশের একজন মিনিস্টার আইন করতে চাচ্ছে গরু খাওয়া যাবে না শুকর খাইতে হবে, আরেকজন বলতেছে শুকর খাওয়া যাবে না গরু খাইতে হবে, কিভাবে তাহলে ধর্ম মেনে এখানে সমাধান করবেন আপনি? এটা তো দুজন দুজনের মধ্যে কপাকপি লাগে এখানে এখানে অবশ্যই 100% দেখতে হবে যে কোনটা সবচেয়ে বেশি মানুষজন ফলো যারা করে, বেশি পার্সেন্টেজে আছে, সেটাই বাকি প্রতিষ্ঠা যারা করে। আছে, তাহলে আপনি বলতে চাচ্ছেন তার মানে একটা দেশে শুধুমাত্র একটা ধর্মের মানুষই বাস করবে, এটা বলতে চাচ্ছেন? না 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 যারা যেমন বাংলাদেশে তো সব ধরনের মানুষই মিলেমিশে থাকছে, থাকছে আপনি না? কি প্রশ্ন বোঝেন না নাকি, মানে প্রশ্ন বুঝে যখন বুঝতে পারতেছেন যে এই প্রশ্নের উত্তর আপনি দিলে আপনার বিপক্ষে যাচ্ছে সেজন্য উত্তর দিচ্ছেন না, কোনটা ভাই? না না আমি তো উত্তর দিচ্ছি ঠিক মতোই, আপনি আমি কিন্তু বলছেন যে সত্যি এক আপনাকে ধর্ম। এত ডাম্বেজ মনে করতেছি, আপনি নিজে যতটা ডাম্বেজ শাস্তেছেন, সিরিয়াসলি আপনার ভাষা শুনে কথা শুনে আমাকে কিন্তু মনে হয় আপনি ডাম্বেজ, আপনি ইচ্ছে করে এই কাজটা করতেছেন, আপনি আমার কোনো উত্তর দেন নাই এই ইচ্ছে পর্যন্ত, করে আমার অত করছি না দশটা ভাই, ভাই, আমি আমি বিরক্ত হচ্ছি, আমি অন্তত 10টা প্রশ্ন করছি, আপনি একটা উত্তর দেন নাই, অন্তত 10টা প্রশ্ন করছি আমি আপনি উত্তর উত্তর দেন নাই। দিচ্ছি, আপনি যদি উত্তরটা না না নেন আমি কি করব বলেন? এই যে আপনি দেখেন আগে প্রশ্ন করলাম আমাদের, উত্তর দিলেন, আপনি আমি আপনাকে প্রশ্ন করলাম যে যদি একজন মানুষকেও জোর করে গরু খাওয়ান, শুকর না খাওয়ান, জোর শুকর করে খাওয়ার কেন জন্য, গরু খাওয়াবো আমি একজনকে? তাহলে আপনি ধর্ম না মানলেন কি করে, তাহলে তো আপনি ধর্ম মানলেন না, তো তাহলে ধর্মে তো সেটাই বলা। আমার না, আমি তো সেটাই বললাম, আমরা সাধারণ মানুষটা কিন্তু ধর্মটা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান নেই। আপনি যদি দেখেন যে আমাদের সমাজে আশেপাশে সাধারণ যে মানুষজন তারা কিন্তু আমার প্রশ্নের পুরো উত্তর হইলো ধর্মটা এটা, জানে না, আর ধর্ম কিন্তু আমার প্রতিনিয়ত প্রশ্নের চেঞ্জ উত্তর হয়। হইলো, আমার প্রশ্নের উত্তর হইলো ভাই এটা, আপনি আমার তো প্রশ্নের ভাই উত্তর হইলো, যেভাবে জোর আমার দিয়ে প্রশ্নের বলছেন, না না হ্যাঁ জোর দিয়েই তো বলবো, আপনি বলছেন এসে যে ধর্ম মানলেই হইলো একটা মানলে, আমি বললাম যে না একটা মানলে হবে না, যে যেটা চায় সেটা মানলে হবে না, আপনাদের মধ্যে কোপাকুপি লাগবে, তাইলে আপনি সেটাকে অ্যাভয়েড করে গেলেন, উত্তর দিছেন আপনার, আপনি আমার এই প্রশ্নের, আমি বলিনি যে আচ্ছা এই যে কোপাকুপি গরু, লাগবে, আমি কেন জোর করে একজনকে গরু খাওয়াবো আপনি আমাকে সেটা আপনার ধর্ম বলেন। বলছে যে আপনার ধর্মটাই একমাত্র সঠিক ধর্ম, অন্যগুলো সব 88 বন্যায় গাঙের জলে ভাসিয়ে আসা ধর্ম, আচ্ছা তো বাকিরা সব, এই কথাটা তো জানতে হবে আগে আমাকে, তাই না? যে আমার ধর্ম আমাকে বলেছে যে গরু, আমার ধর্মটাই সঠিক বাকি তাহলে আপনি সব কি, ধর্ম ভুল। তাহলে কি আপনি ধর্ম এই মানতে কথাটা না জানেন? দাঁড়ান, এই কথাটা এই মুসলমানদের ভিতরে কয় পার্সেন্ট মানুষ জানে আমাকে বলেন? আপনি কি বলতে চাচ্ছেন তাহলে ধর্ম মানার কথা ধর্ম না জেনে মানতে বলতেছেন তাহলে নাকি, না জেনে মানতে বলতেছিলেন এতক্ষণ? জানেই তো না, আমি তো আপনি সেটাই বললাম আপনি যে যে ধর্মটাকে মানতে বলতেছিলেন সেটা কি জেনে মানতে বলতেছিলেন না জেনে? যে যেভাবে ইচ্ছা সেভাবে মানবে, এটা তাদের পার্সোনাল ব্যাপার, সে কিভাবে মানবে, মানতে মানে মানার ইচ্ছা থাকলে মানবে, কিন্তু মানা উচিত আর কি, যে যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে তাহলে মানবে। কারো একজনের সুবিধা হইলো, সে মনে করলো ওর ধর্মের মানুষ ছাড়া বাকিগুলাকে সে আজকে রাতেই কচু কাটা করবে, ধর্ষণ করে ছেলে হোক না মেয়ে হোক সেই কচু জন্য করে, না 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 না, আপনি নিজে বলছেন যে যেভাবে পারে মানবে, আমি বললাম যে সে যেভাবে পারে বলতে তারা একসাথে হইলো হয়ে সিদ্ধান্ত নিল যে আমরা এইভাবেই মানবো, হবে সেটা আপনি চাচ্ছেন? এই জন্য তো আমাদের হুজুর আছে বা এই পণ্ডিত তো আছে। তাহলে তো ধর্ম, হ্যাঁ আর তাহলে তো তার মানে আপনি তো তার মানে ধর্ম জানতে বলতেছেন তাহলে এখন, তাহলে কেন তাহলে একটু আপনি তারা বলতেছেন যে তারা যেভাবে, তাহলে এই যে আমি অ্যাকনোলেজ করেন বলি যে আপনি ভুল বলছেন, শুনেন 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 শোনেন, তাহলে এটা আপনি একটু অ্যাকনোলেজ করেন তো দেখি, আপনার ভুল স্বীকার করার মানসিকতা আছে না নাই, না আপনি না কি শুধু ধর্ম আমাকে, কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয়, আপনি তো জানেনই প্রতিনিয়ত কিন্তু। আপনি একবার বলেছেন যে যার যেভাবে খুশি সেভাবে ধর্ম মানবে, যখন আমি প্রিসাইজলি দেখাই দিলাম যে সেক্ষেত্রে কি সমস্যা তৈরি হবে, তখন আপনি বললেন হুজুরের কাছে বা পণ্ডিতের কাছে গিয়ে ধর্মটা প্রিসাইজলি জেনে নিতে হবে, তাহলে আপনি যে দুইটা হ্যাঁ কথা হ্যাঁ কিরকম বললেন, মানে আগের অবস্থানটা যে আপনি পরিবর্তন করলেন, এটা আগেরটা যে ভুল একটা স্ট্যান্ড ছিল, না না দেশে একটা আইনও থাকে অবশ্যই। আপনি কি আমার প্রশ্নটা শুনে নেন আগে, শুনছি বলেন। প্রশ্নটা আগে শুনে নেন, আপনি যে আপনার স্ট্যান্ড পয়েন্টটাকে পরিবর্তন করলেন, আগের স্ট্যান্ড পয়েন্টটা যে আপনার ভুল ছিল, এটাকে আপনি অ্যাকনোলেজ করতেছেন নাকি করতেছেন না? না যার আমার না ভুল কেন থাকবে, যার যা তোর সাথে কথা বলবো না, যা উপর সে নিচে তাক অ্যাজ হোল হ্যায় তু, অ্যাসহোল। আমি সে জিজ্ঞেস নাম্বার কে অ্যাসহোল হ্যায়, নিচে সে উপর তক অ্যাসহোল হ্যায়, নিচে সে উপর তক অ্যাজ হোল হ্যায়,
অনেস্ট মানুষের সাথে কথা বলা যায়, ডিজনেস্ট মানুষের সাথে কথা বলা যায় না, যে ক্ষণে ক্ষণে তার ধর্ম চেঞ্জ করে, তার ইয়ে চেঞ্জ, এটা 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 আসলে সেটাই চাকরি হওয়ার চান্সটা বেশি আসলে সত্যি বলতে। বাট সে যেটাই হোক, আমি আপনাদেরকে জাস্ট দেখাইতে চাইছিলাম যে সে ডিসঅনেস্টি করতেছে এখানে, আমাকে বিরক্ত করতেছে, সে বিরক্ত করতে আসছে, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর ইচ্ছা ছিল, দেখাই ফেলছি ভাই, যে আমি একটা ভুল বলছি বা একটা ভুল করছি, আমি সেই স্ট্যান্ড পয়েন্টটাকে চেঞ্জ করে নিলাম। মনে করেন আজকেও কইছি না, ভুল কইছি না, আমি অর্গানিজমের অর্গাজম বানাই দিছি না, তো সেটা শুধরে নেবো না আমি? তাহলে শুধরে নিতে আমার যদি সংকোচন থাকে, আবার ভুল বলতেছি ওয়ার্ড মনে হয়, যাই হোক, শুধরে নিতে আমার যদি অনীহা থাকে, সংকোচ থাকে, সংকোচন না সংকোচ, আচ্ছা ভাই বাংলা শব্দ যে আসলেই ব্রেক নেওয়া দরকার। তো এই যে দেখেন, তো এই মানে এরকম যদি অবস্থা করে, পয়জনিং দ্য ওয়াল, এটা তো ভাই কার পয়জন ছড়ার, পয়জনিং দ্য ওয়াল না বলে এইটাকে বলা চলে ভমিটিং দ্য ওয়াল, সে ভমিট করতেছে রীতিমতো, ভমিটিং দ্য ওয়াল, তাহলে ভাই তার সাথে আলোচনা আমি করবো না ভাই, ডিসঅনেস্ট মানুষের সাথে আলোচনা করবো না। ভুল হইলে শুধরে নেওয়ার মানসিকতা থাকতে হবে, নিজের মধ্যে ভুল আছে এটা স্বীকার করার মানসিকতা থাকতে হবে, আমি সব জানি, আমি সব পারি, হ্যাঁ 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 আমি লয়ের স্টুডেন্ট, জানি না স্ট্যাটিউটরি মানে কি, বইলে বেড়াইতেছি স্ট্যাটিউটরি মানে মূর্তির সাথে দর্শন, এরকম যদি হয় আমাদের চিন্তা ভাবনা, জানি না বইয়ে বেড়াইতেছি একটা কথা, তাহলে তার সাথে ভাই আলোচনা আমি সরি করতে ইচ্ছুক না, থাকছি অনেকক্ষণ, সেটি শেষ, সংকোচ, থ্যাংক ইউ। তো এই হচ্ছে অবস্থা, যে আমি আপনাকে ওনাকে ওনার যেই জায়গাতে ভুলটা হচ্ছিল সেটা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ওনার সাথে আলোচনা করা গেল না, সেটা হচ্ছে যে আমরা আমরা যেটা করি, যে আমরা মনে করি যে ধর্ম জিনিসটা মানুষকে হয়তো ভালো করে রাখে, ভালো বানায় রাখে, ধর্ম জিনিসটা হয়তো মানুষকে হচ্ছে ই করতে পারে, মানুষকে নৈতিক বানাইতে পারে, ধর্ম জিনিসটা হয়তো মানুষকে খারাপ জিনিস দূরে থাকে, না একটাও ঠিক না, ধর্ম মানুষকে ধার্মিক করতে পারে, অনুগত করতে পারে, নৈতিক করতে পারে না, ভালো বানাইতে পারে না। এক ধর্ম কয় এটা ভালো, আরেক ধর্ম কয় এটা খারাপ, একই জিনিস। তাহলে আপনাকে স্পেসিফিক্যালি কন্ট্রাডিকশন ছাড়া একটা কিছু বলতে হবে, আপনি তো যেটা বলতেছেন সেটা যদি কন্ট্রাডিকশন, আপনি আমাকে বললেন যে আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে ভাই আমার হাতটা কেটে গেছে, আমি কেন হলুদ দিব না মরিচ দিব নাকি লবণ দিব, আপনি বললেন তুমি হলুদ দাও লবণ দাও দিলেই একই, হইলে হইলে একটা কিছু দিলেই হইলে, একটা কিছু দেন, একটা কিছু দেন, ভাই হবে না তো, তাহলে একটা কিছু দিলে, আমি লবণ দিলে হবে না তো, আমি চিনি দিলে হবে না তো, সেখানে অনেক ক্ষেত্র আছে যেখানে হয়তো চলে, একটা কিছু হইলে চলে, যেমন আপনি, আমি জিজ্ঞেস করলাম যে ভাই কোন শার্টটা পরবো, লাল শার্ট না নীল শার্ট, বললো আরে যেখানেটা পরলেই হইলো, বাট এটাতে হ্যাঁ একটা একটা সাথে কন্ট্রাডিক্ট করবে না, লাল শার্ট পরলে নীল শার্ট পরলে ভিন্ন কিছু যায় আসবে না, হ্যাঁ হয়তো আমি যাকে আজকে কনভিন্স করতে পারতাম যে আমাকে দেখে অ্যাট্রাক্টেড হইতে পারতো, সে হয়তো লাল শার্টটা না দেখে নীল শার্ট দেখার কারণে সে দূরে চলে যাবে, আরে ভাই মুখের যে এই যে মুখের যে দুর্গন্ধ বা সুগন্ধ সেইটা দেখে নাকি মানুষ কাছে আসে, কাছে আসো কাছে আসো, সে জায়গায় শার্টের কালার দেখে আসবে না, তো এই জন্য তো ওইটা হয়তো ওই ছোটোখাটো হয়তো পার্থক্য করতে পারে, বাট বড় পরিসরে তো কোনো কিছু ফেলবে না। কিন্তু আপনি যখন বলতেছেন দুইটা একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্টরি, একটা বলতেছে গরু খা শুকর খাওয়া গুলারে কোপায় মার, আর একটা বলতেছে শুকর খা গরু খাওয়া গুলারে কোপায় মার, আপনি বলতেছেন যে কোনো একটা ধর্ম মানলেই হইল, হোয়াট দ্য এফ, আমি তো ডেফিনেটলি বলবো যে উপর সে নিচে তাক অ্যাসহোল, হ্যাঁ অ্যাসহোল, আমি সে এক নম্বর কে অ্যাসহোল হ্যায় বহুত ভালো ভালো, নিচে উপর তাক অ্যাসহোল অ্যাসহোল, হ্যাঁ অ্যাসহোল, কেন তাকে আমি বলতেছি এটা, কারণ হচ্ছে সে ডিসঅনেস্ট, সে যদি অনেস্ট হতো তাহলে আমি তাকে অ্যাসহোল বলতাম না, কারণ কি ভাই অনেক মানুষ আছে যা হয়তো যার হয়তো সত্যি এটা বোঝার সামর্থ্য নেই হয়তো, কিন্তু সে আলোচনা করতে ইচ্ছুক, কিন্তু সে আলোচনা করতে ইচ্ছুক না, সে তার বিরক্ত করতে ইচ্ছুক, সে এইগুলি হচ্ছে পণ্ডিত, এগুলি পণ্ডিত সাজে মানুষের সামনে গিয়ে, সে তো ওইরকম না, সে তো অশিক্ষিত না, সে তো মূর্খ না, কথা শুনে তো বোঝা যাচ্ছে, ভাষার ব্যবহার শুনে তো বোঝা যাচ্ছে, অ্যাটলিস্ট আমার মতনও না, 10টা শব্দ বললে একটা শব্দের উচ্চারণ ভুল করি, সে তো ওইরকম না, অ্যাটলিস্ট তার তো উচ্চারণে ভুল হচ্ছে না, সে নিশ্চয়ই শিক্ষিত, কিন্তু সে না বোঝার ভান করতেছে, সে পিছলাচ্ছে, তার মানে সে বিরক্ত করতে আসছে, ভাই সে আপনি নাস্তিক হন আর আস্তিক হন ভাই, আপনার আপনার আমি বিরক্ত হট করার টাইম দিব না, আমি বিরক্ত হবো না আপনার, মানে আমি ভাই তার চাইতে বহু মানুষ আছে তাদের সাথে কথা বলবো না, আজকে আর পারবো না হয়তো, নেক্সট দিন হয়তো হবে, তো